আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের ভিতরে যারা আমার ভিডিও দেখে পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছিলেন, তারা কিভাবে রেজাল্ট দেখবেন, তার মানে কোন কলেজে চান্স হয়েছে, কোন কারিকুলামে চান্স হয়েছে, সেটা কিভাবে দেখবেন এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে ভর্তি নিশ্চয়ন করবেন এবং কোথা থেকে করতে হয়, সকল কিছু এ টু জেড আজকের ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই চলুন দেখা যাক কিভাবে আপনি রেজাল্ট জেনে নেবেন। এর জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে গুগলে আপনি সার্চ করবেন বিটিইবি অ্যাডমিশন লিখে। বিটিইবি অ্যাডমিশন লিখলেই দেখতে পারবেন সবার উপরেই বিটিইবি অ্যাডমিশন সিস্টেম নামের একটি ওয়েবসাইট চলে আসছে, এখানে ক্লিক করবেন। এবার এইখান থেকে আপনি যেই কারিকুলামের জন্য আবেদন করেছিলেন সেটাতে ঢুকবেন। যেমন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলে এখানে ঢুকবেন, দেখতে পারবেন এখানে রেজাল্ট লেখা চলে আসছে। যদি ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং থাকে এখানে ঢুকবেন, দেখবেন রেজাল্ট লেখা চলে আসছে। এখান থেকে আপনি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকে রেজাল্ট লেখাতে ক্লিক করবেন। তারপরে এইখানে আপনার রোল নাম্বারটি দিবেন, এখানে আপনি আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট বোর্ড, এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে নেক্সট যে লেখাটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা রয়েছে, আপনারা এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে আপনার রেজাল্টটি চলে আসছে। এই যে দেখুন, আমি যার রোল নাম্বার দিয়ে সার্চ করেছি সেটা টাঙ্গাইল পলিটেকনিক্যালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ প্রোগ্রামে টেলিকমিউনিকেশন টেকনোলজিতে মর্নিং শিফটে চান্স পেয়েছে। অথবা এখানে ওয়েটিং লেখা থাকতে পারত যদি সে ওয়েটিংয়ে থাকে। ঠিক এইভাবে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। আচ্ছা, রেজাল্ট দেখা শেষ হয়ে গেল, এবার কিভাবে আপনি আপনার ভর্তি নিশ্চয়ন করবেন। ভর্তি নিশ্চয়ন করার জন্য আপনি সর্বপ্রথম এখান থেকে ভর্তি নিশ্চয়নের বিজ্ঞপ্তিটি দেখে নেবেন, যে কয় তারিখ থেকে কয় তারিখের ভিতর আপনাকে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এর জন্য যে ভর্তি নিশ্চয়ন বিষয়ক বিজ্ঞপ্তি, এখানে ক্লিক করে সকল ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। এরপরে আপনি নিশ্চয়ন ফি প্রদানের পদ্ধতি রয়েছে, এখান থেকে এই নিশ্চয়ন ফি প্রদানের পদ্ধতিতে ক্লিক করবেন। একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে, সেই পিডিএফ ফাইলটি ওপেন করবেন এবং এইখান থেকে আপনি একটি কোড নিয়ে নেবেন। যেমন দেখুন এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোড হচ্ছে GDRC এবং এখানে দেখুন অ্যামাউন্ট দিতে হবে 285 টাকা কনফার্মেশনের জন্য। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেটের জন্য দেখুন এখানে কিন্তু আলাদা, এবং শিপবিল্ডিং মেরিন এবং শিপবিল্ডিংয়ের জন্য কিন্তু এখানে কিন্তু কোড আলাদা। এখান থেকে আপনার যেই কারিকুলাম বা যেটা আপনার সাবজেক্ট বা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন। তো আমার প্রোগ্রামের কোড হচ্ছে এটা, আমি এটাকে কপি করে নিলাম। এবার আপনি যে কাজটি করবেন, বিকাশ রকেট নগদের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন, যে কোনো যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। তো আমার কাছে সব থেকে সুবিধা মনে হয়েছে নগদ, তার কারণ নগদের ভিতরে সব থেকে ঝামেলা কমে পেমেন্ট করা যায়। তো আপনারা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখন আমি ভর্তি নিশ্চয়নের জন্য চলে যাব নগদের ভিতরে। নগদে আসার পরে আপনি এখান থেকে পে বিল অপশন সিলেক্ট করবেন, বা বিল পে যে লেখাটি রয়েছে বিল পে লেখাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট করবেন শিক্ষা প্রতিষ্ঠান এবং এইখানে আপনি সার্চ বারে সার্চ লিখবেন বিটিইবি। বিটিইবি লেখলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি যখন ক্লিক করবেন বিটিইবিতে, শুরুতে আপনাকে দিতে বলবে পে কোড। পে কোডের জায়গায় আপনি আপনার প্রোগ্রাম কোডটি দিবেন, তারপরে এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনার বোর্ড সিলেক্ট করবেন। বোর্ড সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার নাম চলে আসছে এবং এখানে কত টাকা অ্যামাউন্ট রয়েছে সেটা চলে আসবে। তো এবার আপনি পরবর্তী অপশনে ক্লিক করে জাস্ট পিন নাম্বার দিয়ে পে করে দিলেই আপনার ভর্তিটি নিশ্চয়ন হয়ে যাবে। ঠিক এভাবেই আপনি বিকাশ রকেট নগদ ব্যবহার করে আপনি কিন্তু ভর্তি কনফার্মেশন বা ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। এরপরে পরবর্তীতে ভর্তি বিজ্ঞপ্তির ভিতর আপনি দেখতে পারবেন একটা ডেট রয়েছে, সেই ডেট অনুযায়ী গিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে আসবেন। আর যারা ওয়েটিংয়ে রয়েছেন তারা চিন্তা করবেন না, কিছুদিন পরেই হয়তোবা আপনার ওয়েটিং লিস্ট থেকে বা আপনার প্রায়োরিটি অনুসারে আপনার কলেজটি আপনাকে দেওয়া হবে।